সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফা দাবিতে রাজপথে আন্দোলনে রয়েছে বিএনপি। সব সাংগঠনিক জেলায় জনসমাবেশ ও মহানগরে পদযাত্রার কর্মসূচি পালন করছে দলটি। এমন প্রেক্ষাপটে সম্প্রতি অর্ধশতাধিক নেতার লন্ডন সফর নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। হঠাৎ করে এত নেতার লন্ডন সফরের কারণ কি তা নিয়ে রাজনৈতিক মহলেও চলছে নানা আলোচনা। জানা গেছে বিএনপির বাইরেও কয়েকটি দলের শীর্ষ নেতা রয়েছেন, তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। অনেকে আবার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শেয়ার করেছেন। তবে সফর শেষে দেশে ফিরে আসা বেশ কয়েকজন নেতা জানান, সাক্ষাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানা দিক নির্দেশনা দেয়া হয়েছে, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার পরিষ্কার বার্তাও দেয়া হয়। এজন্য সব পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধ থেকে চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশনা দিয়েছেন। দলীয় সূত্রে আরও জানা গেছে, ঈদের আগে ও পরে নেতারা লন্ডনে যান, এখনও কয়েকজন সেখানে অবস্থান করছেন। তবে যারা লন্ডন সফরে গিয়েছেন তাদের মধ্যে কোনো সিনিয়র নেতা নেই। দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরউদ্দিন স্বপন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা এম এ কাইয়ুম, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, মহানগর দক্ষিণের প্রকৌশলী ইশরাক হোসেন, মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন সহ অর্ধশতাধিক নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন। এর মধ্যে সাংগঠনিক জেলা পর্যায়ের অন্তত দশজন নেতা আছেন। এছাড়া দলীয় নেতাদের বাইরেও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিএনপির শীর্ষ নেতার সঙ্গে দেখা করেন। লন্ডন থেকে দেশে ফিরে আসা কয়েকজন নেতা জানান, তারা মূলত আন্দোলন ও নির্বাচন প্রসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মনোভাব জানার চেষ্টা করেছেন, একই সঙ্গে নানা দিক নির্দেশনাও পেয়েছেন। বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান, যারা লন্ডন সফর করেছেন বা এখনও আছেন তাদের অনেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তার সঙ্গে সাক্ষাতের ছবি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তার হাস্যোজ্জ্বল ছবিও রাজনীতিতে অনেক গুরুত্ব বহন করে বলে নেতাকর্মীরা মনে করছেন, এতে করে তারা অনেক উজ্জীবিত হয়েছেন। নেতারা আরও বলেন, এবারের আন্দোলন সফলে ভিন্ন কৌশলে এগুচ্ছে বিএনপি, এজন্য মধ্যম সারির নেতাদের বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। কর্মসূচি সফলে কোনো নির্দিষ্ট কেন্দ্রীয় নেতার উপর নির্ভর করতে চাইছেন না হাইকমান্ড, তার কাছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সাংগঠনিক জেলা শাখা সহ তৃণমূল পর্যায়ের সব ইউনিটের পদে থাকা নেতাদের নাম সহ মোবাইল নম্বর রয়েছে। তিনি প্রতিদিনই জেলা সহ ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলছেন, আন্দোলন সফলে নানা দিক নির্দেশনা দিচ্ছেন, লন্ডন সফর থেকে ফেরা বেশ কয়েকজন নেতার মাধ্যমে কিছু নির্দেশনাও তৃণমূলে পৌঁছে দিয়েছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান, নেতাদের কেউ কেউ নিজেদের অবস্থান পোক্ত করতেও লন্ডনে গিয়েছেন, কারণ কয়েকজনের বিষয়ে আন্দোলনের নিষ্ক্রিয়তা সহ নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ছবি পোস্ট করে দলে তার অবস্থান ভালো এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন।